মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এবার কৃষ্ণনগরের রাজপথে নামলেন প্রতিবাদী সাধু সন্তরা ভারতবর্ষের সনাতনী ও সাধু সন্তদের ওপর আঘাতের প্রতিবাদে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে এক প্রতিবাদ সভা ও প্রতিবাদ পদযাত্রার আয়োজন করা হয় হিন্দু ঐক্য মঞ্চের ব্যবস্থাপনায় এদিন কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যাত্রা শুরু হওয়া প্রতিবাদ পদযাত্রা শেষ হয় কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেখানে এক প্রতিবাদ সভায় প্রতিবাদের ঝড় নেমে আসে প্রতিবাদী সাধু সন্তরা তারা প্রতিবাদ করেন প্রসঙ্গত গত আঠারোই মে গোঘাটের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্গে কার্তিক মহারাজকে যেভাবে আক্রমণ করেছিলেন তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষ একেবারে সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে গোটা বাংলাতেও এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ হচ্ছে আপনাদেরকে শোনাব জগদা আরতিহা দাস তিনি কি বলছেন সন্ত স্বাভিমান যাত্রা এবং প্রতিবাদ ভারতবর্ষের সনাতন ধর্মের ওপরে চক্রান্তস্বরূপ যে আক্রমণ সেই আক্রমণের প্রকাশ পেয়েছে আঠেরো তারিখ রাজনৈতিক সভা থেকে রাষ্ট্রীয় রাজনৈতিক দল পূজ্যপাত স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নাম এবং তার সংগঠনসহ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের নাম করে যে অপমান এবং নক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে আমাদের আজকের এই যাত্রা সারা ভারত তথা বাংলা অনুসারে আজকে কৃষ্ণনগরে সকল সনাতনীদের নিয়ে এই প্রতিবাদ যাত্রা আমি বললাম দুর্ভাগ্যজনক ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস শতাধিক বৎসরের পুরনো যারা দেশ এবং দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ কল্যাণ শিক্ষা দাতব্য চিকিৎসালয় এবং প্রাকৃতিক দুর্যোগে নিরলস কাজ করেন সুতরাং নিশ্চয়ই বোঝার বিষয় আছে আমি বলবো সুস্থ মতে ভগবানকে প্রার্থনা করবো ওনার চৈতন্য হোক এই মানসিকতার শুভ বুদ্ধির উদয় হোক প্রসঙ্গত রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজকে নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার যখন পঞ্চম দফার নির্বাচনে পর্ব চলছিল তখন জনসভা করছিলেন সেখান থেকেই দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সুজাতা মণ্ডলের প্রচার করছিলেন সেখানেই রামকৃষ্ণ মিশন নিয়ে নিজের অবস্থান পুরস্কার করলেন মমতা ব্যানার্জী তিনি জানান যে তিনি কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে নন মহারাজ যখন অসুস্থ ছিলেন তখন তিনি দেখতেও গিয়েছিলেন সাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস রয়েছে আশ্রম রয়েছে ওরা সত্যিই আমায় ভালোবাসে মানুষের কাজ করে মমতা তিনি বলেন যে তিনি নির্দিষ্ট একজনের নাম বলছেন যার নাম কার্তিক মহারাজ তার বিরুদ্ধে না দেওয়ার অভিযোগও করেন মমতা ব্যানার্জী এখানেই শেষ নয় ভোটের মরশুমে মুর্শিদাবাদের যে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও কার্তিক মহারাজের হাত রয়েছে বলে কটাক্ষ করেন মমতা ব্যানার্জী পাশাপাশি মমতা ব্যানার্জি আরও বলেন যে এর আগে অধীর করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদের রেজিনগরে যেখানে ভোটের দুদিন আগে অশান্তির ঘটনা ঘটেছিল সেখানেই ওর আশ্রম তিনি আশ্রম চালান এবং আশ্রম চালালে তার কোনো আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের আগে মুর্শিদাবাদে যে এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই টানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বলল কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে ঠেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী ছানা তৈরি করে বিক্রি করে খবর আমিও রাখি খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দাঁড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাদের আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহের ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত কালিক নিলয় ভট্টাচার্যের একটু রিপোর্ট দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে এবার কৃষ্ণনগরের রাজপথে নামল বঙ্গীয় সন্ত সমাজ অর্থাৎ হিন্দু ঐক্যমঞ্চের ব্যবস্থাপনায় কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় কৃষ্ণনগর পোস্ট অফিস পর্যন্ত এবং সেখানে কিন্তু এক সভার আয়োজন করা হয় এর এই পদযাত্রা এবং প্রতিবাদ সভায় উপস্থিত ছিল অসংখ্য সাধু সন্ত সমাজের সদস্যরা শুধু তাই নয় আগামী শুক্রবার কলকাতা বাগবাজার অর্থাৎ কলকাতা চত্বরেও কিন্তু এই প্রতিবাদের আজ আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে এক কলকাতা বাগবাজার অর্থাৎ মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের জন্মভিটা পর্যন্ত বঙ্গীয় সন্ন্যাসী সমাজের ব্যবস্থাপনায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় শুধু তাই নয় এক পদযাত্রারও আয়োজন করা হয়েছে অবিলম্বে তাদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী একেবারে ক্ষমা চাক নতুবা কিন্তু তারা আইনের দ্বারস্থ হবে ইতিমধ্যে আমরা জানি যে গত আঠারোই মে গোঘাটের একটি নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে তিচ্ছ ভাষায় আক্রমণ করেছিল এবং তার রাজনৈতিক তিনি একেবারে প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে জড়িত বলে মন্তব্য করেছিলেন এবং তারই প্রতিবাদে বঙ্গীয় সাধু সন্ত সমাজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় সংগঠন কিন্তু একত্রিত হয়ে এই যে কার্তিক মহারাজের যে আক্রমণ মুখ্যমন্ত্রীর তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে এবং শুধু বাংলা নয় বাংলার বাইরে কিন্তু এই সাধু সন্তদের এই প্রতিবাদের ভাষা কিন্তু আস্তে আস্তে সংগঠিত হচ্ছে এবং প্রথমেই আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ বুধবার বিকেলে কৃষ্ণনগরে যেমন সাধু সন্তদের যে ঝড় উঠেছিল অর্থাৎ এই প্রতিবাদ রাস্তায় তারা সাধু সন্তরা কিন্তু মঠ মন্দির ছেড়ে কিন্তু তারা একেবারে রাস্তায় নেমে গেছিল প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একেবারে স্বঘোষিতভাবে তারা আক্রমণ করেছিল মুখ্যমন্ত্রীকে আমরা সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছিলাম যে তাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী কিন্তু ভুল কথা বলেছেন এবং বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনকে দিয়ে মুখ্যমন্ত্রী যে যেভাবে তিনি আক্রমণ করেছেন তা বঙ্গীয় সাধু সমাজ থেকে শুরু করে এবং হিন্দু সমাজ এবং হিন্দুদের যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে এমনই মন্তব্য করেই কিন্তু তারা তাদের প্রতিবাদের ভাষা ধীরে ধীরে কিন্তু একেবারে সংগঠিত করতে চাইছে গোটা ভারতবর্ষব্যাপী এবং তাদের একটাই দাবি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও